10 কোটি টাকার প্রস্তাব পেয়েও দেশের সাথে বেইমানি করিনি, ন্যূনতম সম্মান আশা করতে পারি, বললেন মাশরাফি। বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা দেশের হয়ে সব সময় লড়ে গেছেন। এই তারকা ক্রিকেটার এখনও ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেননি, আর এই তারকায় অন্যতম সফল অধিনায়ক হিসেবে ধরা হয়। আর এই তারকা ক্রিকেটার অধিনায়কত্ব ছাড়লেও এখনও তিনি খেলা থেকে অবসর ঘোষণা দেননি, তবে এরপরও প্রায় সময় এই টাইগার সুপারস্টারকে নিয়ে বেশ আলোচনা দেখা দেয়। বারবার অবসরের আলোচনায় আসলেও অবসর নিয়ে ক্রিকেট থেকে চাপ প্রয়োগ করেছে এমন কখনো বলেননি মাশরাফি, বরং সবসময় বোর্ডের প্রশংসা করেছেন তিনি। সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজকে সে সময়ের কিছু গল্প শুনিয়েছেন মাশরাফি। এ সময় মাশরাফি বলেন, পাপন ভাই অর্থাৎ বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন আমার সাথে অবসর নিয়ে কথা বলেছেন। তিনি আমাকে আরও বলেছেন শুধু আমার সাথেই কথা বলবেন এই ইস্যুতে, অন্য কারো সাথে নয়। তিনি বলেন সে বারবার আমাকে ফোন করে সিদ্ধান্ত নিতে বলেন, আমি তাকে বলেছি বিপিএল পর্যন্ত খেলতে চাই। এরপর তিনি গণমাধ্যমে গিয়ে বলেছেন, আমার স্পষ্ট মনে আছে তিনি সবাইকে রুম ছেড়ে যেতে বলেছেন, কারণ আমার সাথে একান্তে কথা বলতে চেয়েছেন। এক্ষেত্রে তিনি আমাকে বেশ সম্মান দিয়েছেন। পাপনের এমন বারবার ফোনেও কোনো কষ্ট পাননি মাশরাফি। তবে মাশরাফি কষ্টের জায়গাটা আসলে কোথায়? তিনি বলেন, সমস্যাটা হলো যারা সেখানে ছিল তারা গুজব ছড়িয়েছে। আমার ও পাপন ভাইয়ের মধ্যে কী আলোচনা হয়েছে তা তারা কেউই জানত না। তারা আমার বেতন নিয়ে কথা বলেছে, জিজ্ঞাসা করে কেন বোর্ড কোনো বিনিময় ছাড়া কাউকে কিছু দিয়ে দিবে। আমি কি 18 বছর ধরে টাকার জন্য ক্রিকেট খেলেছি? যদি টাকার কথা চিন্তা করতাম আমার অনেক সুযোগ ছিল। টাকার জন্য ক্রিকেট খেলেন না উল্লেখ করে মাশরাফি আরও বলেন, আমি টাকার জন্য ক্রিকেট খেলিনি। সবচেয়ে খারাপ ব্যাপার হলো তারা এমনভাবে গুজব ছড়িয়েছে যেন বিশ্বকাপে বাংলাদেশ 9.5 জন নিয়ে খেলেছে। আপনি কি মনে করেন আমি এটার প্রাপ্য? হতে পারে বোর্ড আমাকে আরও ভালো বিদায় দিতে চেয়েছে, তবে আপনাকে আমার দিকটাও দেখতে হবে। আমার শ্রীলঙ্কা যাওয়া নিয়েও কথা হয়েছে, চোটে না পড়লে আমি শ্রীলঙ্কা সফরেও যেতাম। মাশরাফি বলেন, আমি শুধু জানি আমি আমার জীবনটা ক্রিকেটের জন্যই সঁপে দিয়েছি, এমনকি নানা কষ্টে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার, তবুও ক্রিকেটকেই আমি সব ভেবেছি। টাকায় যদি মানদণ্ড হতো চোটে পড়ে ক্যারিয়ার শঙ্কায় পড়েছে অনেকবার, তখনই কিন্তু ভিন্ন কিছু করতে পারতাম। 10 কোটি টাকার প্রস্তাব পেয়েও আইসিএল খেলতে যায়নি, আমি আমার জীবন দিয়ে ক্রিকেট খেলেছি, হয়তো বড় কোনো খেলোয়াড় হতে পারিনি কিন্তু ন্যূনতম সম্মান আশা করতেই পারি। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের অধিনায়কের দায়িত্ব পালন করে সব থেকে বেশি ম্যাচ জয় লাভ করেছে, আর অধিক ম্যাচেই তার পারফরমেন্স অনেক ভালো ছিল। এই তারকা ক্রিকেটার সব সময় দেশের জন্য হয়ে খেলেছেন, যার কারণে তিনি দেশের কথা ভেবে অন্য কোথাও খেলার কথাই ভাবেননি, আর সেই কথাই তিনি দীর্ঘদিন পর তুলে ধরলেন।